এবার এই কক্সবাজার ট্রিপে কি কি কিনলাম অ্যান্ড কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড নতুন নতুন কোন দোকানগুলো ভিজিট করলাম সেই সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই কক্সবাজারের ব্লগ ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছোট বেললেকোন ক্লিক করে দেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে দেখতেই পেয়েছিলেন যে আমি আমার বোনের বাসাতে গিয়েছিলাম আপনাদের সবার পছন্দের আপু বাংলাদেশি ব্লগের আর সারাটা দিন বাসে কাটানোর পর রাতের বেলা এই যে একটা সিনজি নিয়ে চলে যাচ্ছে আমি বাসের কাছে কারণ এখন আমার ডেস্টিনেশন হলো সো চিটং থেকে যেহেতু কক্সবাজার যেতে খুব বেশি সময় লাগে না আমি আসি তখনই ট্রাই করি একবার মেরে আর এজ ইউজুয়াল চিটংয়ে এসে যদি কক্সবাজার না যায় তাহলে সেটা আমার কাছে মনে হয় যে অনেক আফসোসের একটা ব্যাপার কারণ চিটং থেকে খুব বেশি ডিস্টেন্স না কক্সবাজার রাতের বেলা বাসে উঠলে জাস্ট সকালবেলা গিয়ে কক্সবাজার নামায় দেয় এরকম একটা ব্যাপার সো আমার কাছে খুব ইজিয়ার মনে হয় তো সেই কারণে যত কাজে থাকুক না কেন বা যত শর্ট টাইমের জন্য আসি না কেন চিটং আসলে আমি কক্সবাজার যাবো আমি পার্সোনালি সমুদ্র অনেক বেশি পছন্দ করি সেজন্য আমার কাছে মনে হয় যে সমুদ্র আমাকে অনেক বেশি টানে পাহাড় থেকেও সমুদ্র বেশি টানে আর কি এটা আমার পার্সোনাল মতামত আর আমি যেদিন কক্সবাজারে গিয়েছিলাম সেদিন অনেক বেশি রাস ছিল অনেক কষ্ট করে বাস পেতে হয়েছে কয়েকটা বাস অলরেডি অনেক ডিলে হয়ে মোটামুটি রাতে তিনটার দিকে আমি বাসে উঠতে পারছিলাম সো অনেকটাই ডিলে হয়ে গেছিল আর এই যে সকাল সকাল আমি আমার রুম থেকে হচ্ছে ভিউটা দেখাচ্ছি বাট আমার সাথে যেটা হয়েছে কক্সবাজার নেমেই আমার প্রচণ্ড রকম জ্বর ওঠে যায় অ্যান্ড আমি সারা দিন এত বেশি অসুস্থ ছিলাম যে সারাটা দিন আমি লিটারেলি রুমের মধ্যে ছিলাম সকাল থেকে একদম কী বলবো রাত সেটা অর্ডার করে খাচ্ছিলাম অ্যান্ড এই কফি যে আমি কয়েকবার অর্ডার করে খাইছি আমি একবারেরটাই শেয়ার করলাম মোটামুটি তিন চারবার আমার কফি অর্ডার করে খাওয়ার ডান কারণ আমার গলা প্রচণ্ড ভেঙে গেছিলো গলা ব্যথা ছিল আর হাচ্ছির কথা কী বলবো মেবি টানা অনেক জার্নির মধ্যে আছি সেজন্য মনে হচ্ছে একটু অসুস্থই হয়ে গেছিলাম বাট কক্স কক্সবাজার আসছি রুমের মধ্যে বসে থাকলে কি হবে বলেন সো রাতের বেলা যখনই একটু ভাল লাগলো তখনই হালকা পাতলা একটু রেডি হয়ে চলে গেলাম বিচে আর বিচে গিয়ে তো আমার চোখ লিটারেলি কপালে উঠে গেছে এত মানুষ এত মানুষ ছিল আমি পূজার একদম পরপরই গিয়েছিলাম মানে অনেক অনেক মানুষ ছিল আমি জানি না রাতের বেলাতেই এই অবস্থা দিনের বেলা না জানি কি অবস্থা ছিল এই যে দেখেন আমি ফার্স্টে গিয়েছিলাম সুগন্ধা বিচে সুগন্ধা বিচের এই অবস্থা দেখে আমার আর এক মিনিটও দাঁড়াতে ইচ্ছে করে নেই মানে সমুদ্র কি দেখবো সমুদ্র থেকে মানুষের মাথা দেখা যাচ্ছে বেশি পরে আর কি সমুদ্র দেখবো নর্মালি সুগন্ধা বীজটা সবসময় একটু রাশের মধ্যেই থাকে বাট পরে চিন্তা করলাম যে আমি টুকটাক একটু কেনাকাটা করি শপিং টপিং করি তাহলে মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো লাগবে তাই বিচের পাশেই যে দোকানগুলো আছে সেগুলো আমি একটু স্টক করতেছিলাম কিছু না কিনলেও এই দোকানগুলো ঘুরলেই কেন যায় না মন ভালো হয়ে যায় এখানে অরিজিনাল পার্লও ছিল বললো বাট আমি জানি যে ওরা অরিজিনাল পার্ল বলে অনেক ডুপ্লিকেট পার্ল সেল করে দেয় সেই জন্য আমি আর পার্ল কেনার প্যারা নেই নেই সো প্রত্যেকটা দোকান থেকে টুকটাক আমি হালকা পাতলা কেনাকাটা করেছি খুব বেশি কেনাকাটা করে নেই কারণ কক্সবাজার আমার দুই তিন মাস পরই আসা হয় আলহামদুলিল্লাহ সো এত বেশি কেনাকাটা করতেও ভালো লাগে না আর আমার কাছে মনে হয়েছে যে নতুন তেমন কিছুই নাই যে জিনিসগুলো দিয়ে কক্সবাজারের দোকানগুলা ভর্তি করে রাখছে ওই জিনিসগুলো ঢাকাতে অ্যাভেলেবেল আছে নিউ মার্কেটে আর এবার দেখলাম বার্মিসের কোনো আইটেমই নাই কারণ সব কিছু বন্ধ আছে যেহেতু মায়ানমার থেকে কোনো প্রোডাক্ট আসতেছে না সো এখানে কেনার মতো কিছু দেখতেছিলাম না বাট এই চুরিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে শাড়ি বা থ্রি পিসের সাথে যে ভাবে এই চুরিগুলো ক্যারি করা যাবে আমার সাইজের ছিল না আদারওয়াইজ আমি দুইটা কিনে নিতাম খুবই সুন্দর ছিল আর এখানে আমি একটু সাম শামুকের দোকান এগুলো দেখতেই ভাল লাগে বাট কিনতে ভাল লাগে না কারণ আমার কাছে মনে হয় যেগুলো আমি কই রাখবো আগে এই শামুকের জিনিসপাতি আমি অনেক কিনতাম রাখার জন্য বাট পরে দেখলাম যে এগুলো আসলে থাকে না হাত থেকে পরেও ভেঙে যায় সো রাখার একটা প্যারা তাই এগুলো দেখেই সুন্দর করে ভিডিও করে চলে আসছি তারপর একটু রিক্সা নিয়ে এখন চলে গেলাম লাবণী পয়েন্টের দিকে আমার মতে হচ্ছে সুগন্ধা পয়েন্টে একটু বেশি মানুষের ভিড় থাকে সো অন্যান্য পয়েন্টগুলোতে যদি একটু মানুষ কম থাকে সেজন্য একটু স্টক করার জন্য গেলাম অ্যান্ড এদিকেও কিছু দোকান আমি দেখতেছিলাম এই দোকানটা আমার কাছে ভীষণ ভাল লাগছে পার্লার অনেক অনেক আইটেম ছিল যদিও আমার অর্নামেন্টস খুব বেশি পছন্দ না তাও আমি দেখতেছিলাম যে কি কিনা যায় আর আমার হাতের যে লাল কালার প্যাকেটের আচারটা দেখতে পারতেছেন এটা আমার কক্সবাজারের মধ্যে সবচেয়ে পছন্দের আচার যেটা তেঁতুলের আর আমি যখনই আসি এই আচারটা একটু বেশি করে কিনি কারণ এটা আমি হোটেলে বসে কারণে সবগুলা খেয়ে ফেলি এমন একটা ব্যাপার তারপর এখান থেকে অথেন্টিক থানাকা কিনলাম আমার কাছে মনে হয়েছে যে এটা অথেন্টিক কারণ আমি স্ক্যান করেই নিয়েছি তারপর একটা চন্দনের কি বলে এটা একটা চন্দন কিনেছি এটা আস্ত একটা চন্দন ছিল আদৌ এগুলো আমি স্কিন বা হাত পায়ে ইউজ করবো কিনা আমি জানি না বাট স্টিল দেখে মনে হলো যে আমার কিনা উচিত কারণ এই থানাটা মনে হয় যে আমি বাদে বাংলাদেশের সব মেয়েরা ইউজ করে ফেলছে আমি থাকব কেন সেজন্য আমিও কিনে নিলাম অ্যান্ড দেন ওখানকার একটা সব থেকে হচ্ছে আমি এই গলারি সেটটা নিয়েছি আমার অ্যাকচুয়ালি এই টাইপের স্যার খুব পছন্দ না বাট স্টিল শাড়িটার সাথে পরলে ভালোই লাগবে খারাপ লাগবে না আর আমার গলাতে অলরেডি দুইটা পড়া ছিল বাট একটাই যে যেটা আমি ধরে দেখাচ্ছি এই জিনিসটা কিনেছি অ্যান্ড হাতের ওই ব্রেসলেটটা কিনেছি আমার কেনাকাটার মধ্যে মানে অর্নামেন্টস কেনাকাটার মধ্যে এই দুইটাই ছিল আর তেমন কিছু কিনি কারণ প্রতিবারে আসলে কিছু না কিছু কিনা হয় ট্রাস্ট গতবার আমি কক্সবাজার থেকে যা যা কিনেছি ওইগুলো ঠিক আস ইস ইজ রকম আছে আমি এখন পর্যন্ত আনপ্যাক করার সময়ই পাই নাই পরা থাক দূরের কথা এটা আমার সাথে সবসময় এরকমই হয় তাই এবার আমি নিজেকে কন্ট্রোল করে আবেগের বসে খুব বেশি জিনিস কেনাকাটা করি নাই তারপর দেখলাম যে এখানে বিচে মানুষ একটু হালকা কম আছে তাই ভাবলাম যে এখন একটু বিচে গিয়ে চিল করা যাক বিচে কোন সময় কার ভাল লাগে এটা আমি জানি না বাট আমার কাছে এই সময়টা খুব ভাল লাগে রাতের বেলা মানুষও কম থাকে তারপর রোদ থাকে না সবচেয়ে বড় ব্যাপার অ্যান্ড সানটেন পরে না সেই কারণে আমার কাছে রাতের বেলাটাই পছন্দ অ্যান্ড রাতের বেলা আমি সর্বোচ্চ বিচে পাটাই ভিজাই আদারওয়াইজ আমার মানে হাঁটু পর্যন্ত পানি ওঠে না আমার একদমই পছন্দ না বিচের পানি দিয়ে খুব বেশি লাফালাফি চাপা চাপি গোসল করে অনেকে দেখি এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না কারণ এই পানিটা অনেক বেশি নোংরা অ্যান্ড এটা স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল অলসো যেহেতু আমার অ্যালার্জি তার উপর আমার অনেক বেশি স্কিন প্রবলেম তাই আমি যেহেতু আসছি তাই পায়ের পাতাটা পর্যন্তই যতটুকু আমার প্যান্টটা উঠানো ততটুকুই ভিজাইছি আর বেশি আমি কখনোই ভিজাই না অ্যান্ড ট্রাস্ট মি পানিটা এতটা ডেঞ্জারাস আমি উইদাউট সানে আমি এই পানিতে পাটা ভিজাইছি আমি সকালবেলা উঠে দেখি যতটুকু পা ভিজাইছিলাম ততটুকু পা কালো হয়ে গেছে উইদাউট এবার চিন্তা করেন পানিটা কতটা ডেঞ্জারাস আমি যাই না যারা সকালবেলা এত লাফালাফি ঝাঁপাঝাফি করে তারপর সাওয়ার নেই সমুদ্র পানিতে তাদের কি অবস্থা হয় হয় আমার যতটুকু মনে যে তারা খুব কেয়ার চলে বাট আমি এত না এমনি তো আমার স্কিনে হাজারটা প্রবলেম তা আমি আরও বেশি প্রবলেম বাড়াতে পারছি না বাট খালি পায়ে বিচের পারে হাঁটা এটা একটা হ্যাভেনলি একটা ফিল সো এটা আমি মিস করবই না সো কতক্ষণ স্যান্ডেল নিয়ে কতক্ষণ হচ্ছে গিয়ে স্যান্ডেল হাতে নিয়ে অনেকক্ষণ আমি ভিজা ভিজি করেছি ভিজা ভিজি বলতে পায়ের পাতাটাই ভিজেছি এতটুকু এটাই আমি এনজয় করতেছিলাম আর এই পাশটা একদমই খালি ছিল আশেপাশে অনেক মানুষ ছিল বাট আমি যেদিকে ভিডিও করতেছিলাম এই পাশটা অনেক খালি ছিল তাই আমি একা একাই বিচে অনেক বেশি করতেছিলাম আর কি আচ্ছা পাহাড় নাকি সমুদ্র কার কোনটা পছন্দ এই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আমার কিন্তু পাহাড় থেকে সমুদ্র ভালোই লাগে তার মানে এই না যে পাহাড় একদমই ভাল লাগে না পাহাড়ও অনেক বেশি ভাল লাগে বাট আমার কাছে মনে হয় যে সমুদ্রটা আমাকে একটু বেশি টানে আদারওয়াইজ ফিফটি ফিফটি দুইটাই মানে আমি মানে কোনোটা ছেড়ে কোনোটাকে আমি বলতে পারবো না প্রায়োরিটি দিতে পারবো না এরকম আর কি সো আমার পাহাড়ে যাওয়ার ইচ্ছা ছিল সাজেক যাওয়ার প্ল্যান ছিল সো সাজেক যেহেতু এখন অফ আছে তো সেই কারণে কিন্তু আমি এখন একটা তারপর কক্সবাজার এসে এখন ঘুরতেছি আদারওয়াইজ আমার সাজেকে যাওয়া হতো সাজেক খাগড়াছুরি বান্দরবনে এই জায়গাগুলো এখন আমি ঘুরতে পারতাম সো সাজেক দিন খুলতে পারে কারো আইডিয়া থাকলে আমাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমার ইচ্ছা আছে যাওয়ার সো দেখা যাক কবে যেতে পারি নেক্সট আর গতকালকে আমার কোনো একটা ভ্যাকেশন ব্লগে একজন কমেন্ট করেছে আমি এত ঘোরাঘুরি করি বছরে এতগুলো ট্রিপ দিই তাহলে আমি পড়াশোনা করি কখন সো তার উদ্দেশ্যে বলছি আমার স্টাডি শেষ আমার বিএসসি শেষ আমি আর্কিটেকচার থেকে বিএসসি কমপ্লিট করেছি অ্যান্ড আমার স্টাডি নিয়ে আমি যথেষ্ট কনসার্ন দেয়ার সোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হচ্ছে ডিপার্টমেন্ট টপার হয়েছি সো আমার কিন্তু তখনও কোনো ট্যুর মানে স্টপ ছিল না ইনফ্যাক্ট আমি আমার থিসিস চলাকালে দুইটা ট্যুর দিয়েছি আমি প্রচুর চিল পাবলিক ভাই আপনার ধারণার বাইরে তাই হয়তো আপনি অনেক বেশি কনসার্ন থেকে এই কমেন্টটা করেছেন যে আমি স্টাডি করি কখন আমার লাইফের একটা রুলস আমি সব সময় হচ্ছে মেনটেন করেছি এটা আমার এডুকেশনাল লাইফেও আমি মেনটেন করেছি এখনও আমি মেনটেন করি লাইক কাজের সময় কাজ পড়াশোনার সময় পড়াশোনা চিল করার সময় চিল মানে কোনোটার মধ্যে কোনোটা আসতে পারবেন অ্যান্ড কোনোটার জন্য কোনোটার যেন ব্যাঘাত না ঘটে সেই ব্যালেন্সটা যদি আপনি লাইফে করতে পারেন তাহলে আপনি লাইফে সব কিছু করতে পারবেন আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে সো যারা এখন স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে গিয়ে আমার এই ছোট্ট অ্যাডভাইসটা আর আমি হচ্ছে এমন একটা স্টুডেন্ট ছিলাম যে মানে পরীক্ষার আগের দিন পরে গিয়ে পরীক্ষা দিব এরকম স্টুডেন্ট ছিলাম আমি সারা বছর পড়তাম সেই জন্য দেখা যেত যে পরীক্ষার আগে আমি সবার থেকে বেশি চিল মরে আছি কম পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছি তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা যদি সারা বছর পড়াশোনা করেন তাহলে কিন্তু পরীক্ষার আগে আপনার কোনো প্যারা হবে না বা ক্লাসগুলো রেগুলার করলে কিন্তু প্যারা হবে না যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম এখন আমি একটু বৃদ্ধ কারণ আমার স্টাডি শেষ সো আমি জ্ঞান দিতেই পারি আর কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমি হচ্ছে এরকম মানে আমি কক্সবাজার আসছি আমি জানি এখানকার ফুচকা খুবই বাজে বাট তাও ক্রেভিংস বলে কথা সো আমার অনেক ক্রেভিংস ছিল ফুচকা খাওয়ার পরে ফুচকা খেলাম তারপর একটা সুন্দর রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে যতটা সুন্দর খাবারগুলো ঠিক ততটাই বিচ্ছিরি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি অ্যাসেটিক ছিল আমার মনে হচ্ছিলো খাবারটা ভালো হবে সেই কারণে আমি পণ্ডিতি করে আমি হচ্ছে এখানে গেলাম অ্যান্ড ভাবলাম যে ঠিক আছে কিছু একটা অর্ডার দিয়ে দেখি যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমরা সবাই মিলে বেশি কিছু অর্ডার দেবো বাট ওই কিছু একটাতে আমাদের অবস্থা এমন হয়ে গেছিল পরে আর কোনো রকমভাবে এখান থেকে পালাইছি অ্যান্ড এখানে এত বেশি দাম রাখছিল জাস্ট কিছু বলার নাই একটু পরেই দেখ কি কি অর্ডার দিয়েছিলাম আর এই যে এখানে নিজেকে একটু দেখাচ্ছিলাম তখন আমার অনেক বেশি জ্বর ছিল ভালো লাগতেছিল না বাট পিচ থেকে আসার পর ভালোই লাগতেছিল আর এই যে দেখেন আমার পুরো ডিসঅ্যাপয়েন্টেড একটা চেহারা আমি চিন্তা করতেছিলাম যেগুলো কি অর্ডার দিলাম এখানে চিকেন চাপ অর্ডার করেছিলাম সো চিকেন চাপের অবস্থা দেখতে পারতেছেন এটা এত বাজে ছিল খেতে তারপর নান রুটি অর্ডার দিয়েছিলাম নান রুটিটা পুরাটা ঠান্ডা ছিল ওদেরকে যখন বললাম যে নান রুটিটা অনেক ঠান্ডা বলতেছিল কিছু করার নাই ম্যাম এটা খেতে হবে কারণ আপনি অর্ডার করেছেন কি আর করার পরে কুটটার মতো অসহায় হয়ে একদম ডিসঅ্যাপয়েন্টেড ফেস নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম এটা আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আমি আরেকটা সুন্দর কক্সবাজার ব্লগ শেয়ার করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হ্যালো ফেস